আসসালামু আলাইকুম জেটমেন্টেকে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি রাইট ফার্ম অফ ভার্বস এর মোক্স মোস্ট এক্সাইটিং কিছু রুলস নিয়ে তা আলোচনার আগে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দিন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি আলোচনার প্রথমে রুল নাম্বার চোদ্দো আমরা দেখতে পাচ্ছি রুল নাম্বার চোদ্দ নিয়ে একটু আলোচনা করি রুল নাম্বার চোদ্দোতে কি বলা আছে যদি কোনো সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ভ থাকে তাহলে ব্রাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তার মানে কি একটা সেন্টেন্স দেওয়া থাকবে সিম্পল সেন্টেন্স যেটার মধ্যে দুইটা ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমাদের এই রুলসটা প্রযোজ্য হবে এবং ব্র্যাকেটের ভেতরে যেই ভারটা দেওয়া থাকবে সেইটা শেষে আমরা আইএনজি আমাদেরকে যোগ করতে হবে অথবা ভারটির পূর্বে আমাদেরকে টু বসাতে হবে উল্লেখ্য উদ্দেশ্য অর্থ যদি বোঝায় সেক্ষেত্রে আমাদেরকে টু ব্যবহার করতে হবে ভার্বটির আগে তো আমরা একটু উদাহরণ একটা দেখি একটা উদাহরণ দেওয়া আছে আই স হিম গো ব্রাকেটের ভেতরের ভার্বটা কি গো এখানে অ্যান্সারটা দেওয়া হচ্ছে দেখেন আই স হিম গোয়িং যেহেতু এখানে কোনো উদ্দেশ্য বোঝায় নাই আমি তাকে দেখেছি যাইতে দেখেছি এখানে কোনো উদ্দেশ্য বোঝানো হয়নি সেহেতু আমরা কি করেছি গোয়ের সাথে যে যোগ করে আমরা এটাকে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলেছি এবার দ্বিতীয় একটা দ্বিতীয় সেন্টেন্সটা আমরা লক্ষ্য করলে দেখব উই গো টু মার্কেট বাই আওয়ার নেসেসারিস এখানে আমরা কেন মার্কেটে যাচ্ছি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এখানে কিন্তু ব্যাপারটা উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে যে ব্রাকেটের ভেতরে যে ভাবটি বাই তাহলে যেহেতু বাই দ্বারা কোনো উদ্দেশ্য বুঝাইছে সেহেতু বাইয়ের পূর্বে আমাদেরকে টু বসাইতে হবে তো আমরা যদি টু বসাই অ্যান্সারটা কি হবে একটু দেখি উই গো টু মার্কেট টু বাই আওয়ার নেসেসারিস তার মানে আমরা বাইয়ের পূর্বে টু বসায় সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম দ্যাটস ইট রুল নাম্বার ফিফটিন দেওয়া আছে হ্যাড ব্যাটার ট্রেদার উড ব্যাটার ট্রেদার লেট মাস্ট নিড ডেয়ার ইত্যাদির পরে সাধারণত প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে এবং এই প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা কখনোই প্রেজেন্ট ফর্মের ভার্বের পূর্বে টু বসাতে পারবো না একটু উদাহরণ দেখি ইউ হ্যাড ব্যাটার টু গো হোম আমাদের গিভেন ভার্ভটা কী দেওয়া আছে ব্র্যাকেটের ভেতরে টু গো রুলস অনুযায়ী আমরা কি দেখছি যে সেন্টেন্সে আমাদের হ্যাড ব্যাটার রয়েছে তো এখান থেকে আমরা কী বলতে পারি রোলস অনুযায়ী হ্যাড ব্যাটারের করে পরে ভার্বটি অবশ্যই প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে হবে এবং এই ভার্ভের পূর্বে কখনো টু বসবে না তাহলে তাহলে আমাদের সলিউশনটা কী হবে ইউ হ্যাড ব্যাটার গো হোম আমাদের উত্তরটা হবে যে ইউ হ্যাড ব্যাটার গো হোম দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা আমরা দেখি প্রথম অ্যান্সারটা হবে আমাদের প্রশ্ন একটু ভালো করে দেখবেন প্রথম অ্যান্সারটা আমাদের প্রশ্ন দ্বিতীয় অ্যান্সারটা আমাদের উত্তর তো প্রথম অ্যান্সারটা যদি প্রশ্ন হয় দেওয়া আছে আই উইল নট লেট ইউ টু ইন্টার দ্য ক্লাসরুম আমি তোমাকে ক্লাসরুমে ঢুকতে দেব না এখানে আমাদের গিভেন ভার্বটা কি টু ইন্টার টু ইন্টার হচ্ছে আমাদের গিভেন ভার্ব ও রুলস অনুযায়ী দেখেন আমাদের এখানে রুলস অনুযায়ী কি আছে লেট দেওয়া আছে সেন্টেন্সে একটা লেট বসানো আছে এই জন্য আমাদের গিভেন ভার্ভের অ্যান্সারে কি করতে হবে প্রেজেন্ট ফর্মে বসাইতে হবে প্রেজেন্ট ফর্মে বসাইলাম এবং রুলস অনুযায়ী আমাদের ভার্ভের পূর্বে টু বসানো যাবে না তা আমাদের অ্যান্সারটা কী হয় তাহলে অ্যান্সার আই উইল নট লেট ইউ ইন্টার দ্য ক্লাসরুম অ্যান্সার হবে আই উইল নট লেট ইউ ইন্টার দ্য ক্লাসরুম দেখেন টুটা উঠে গেছে এখানে ইন্টারের পূর্বে যে টুটা ছিল সেই টু উঠে গেছে এবার আসে রুল নাম্বার সিক্সটিন সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুট বসে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে কি বললাম যে সাবজেক্টের পরে কুট বসবে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে একটা উদাহরণ দেখি উড দ্যাট আই গো টু কলেজ উড দ্যাট আই গো টু কলেজ আমি যদি স্কুলে যাইতে পারতাম তাহলে কি রুলস অনুযায়ী আমাদের সেন্টেন্সের শুরুতে দেওয়া আছে উড দ্যাট সো আমাদের কি করতে হবে উড দ্যাট বসাইলাম অ্যান্সারে উড দ্যাট বসাইলাম দেন সাবজেক্ট বসাইলাম সাবজেক্টের পরে কি বসাবো সাবজেক্টের পরে রুলস অনুযায়ী কুট বসাবো তাহলে কি হচ্ছে উড দ্যাট আই কুট অ্যান্ড বাকি অংশটুকু প্রেজে প্রেজেন্ট ফর্ম বসাই দিলাম গো গো ঠিক থেকে গেল টু কলেজ অ্যান্সারটা হইলো তাহলে আমাদের উড দ্যাট আই গো টু কলেজ নেক্সট রুল নাম্বার সেভেন্টিন বি টু বি এবং হ্যাভিংয়ের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হয় কি দেখলাম টু বি ভার্ভ এবং হ্যাভিং এর পরে মূল ভার্ভের পাস্ট পার্টিসিপাল হয় একটা উদাহরণ দেখি আমরা হি র্যান হ্যাভে হ্যাভিং টেক দিস মানি আমাদের গিভেন ভার্ভটা কী গিভেন ভার্ভটা হচ্ছে টেক হি র্যান হ্যাভে সে পালিয়ে গেল হ্যাভিং টেক দিস মানি টাকাটা নিয়ে চলে গেলো আমাদের রুলস অনুযায়ী হ্যাভিং দা আসেস সেন্টেন্সে একটা হ্যাভিং দা আসে যেটা কি না ভার্ভের পূর্বে তো আমাদের রুলস অনুযায়ী আমাদের কী করতে হবে ভার্ভের মূল ভার্ভের পার্টিসেবল বসায় দেবো কি হয় তাহলে आंसरটা একটু হি having taken দ্য মানি হ্যাভিং taken the মানি গট ইট এবার দ্বিতীয় নাম্বার উদাহরণটা দেখি দ্য প্রিন্সিপাল ডিজার্ট দ্য নোটিস টু বি হ্যাং এইখানে আমাদের কি দেওয়া আছে টু বি ভার্ভ দেওয়া আছে টু বি দেওয়া আছে যদি টু বি দেওয়া থাকে রুলস অনুযায়ী তাহলে আমাদের কী করতে হবে মূল ভার্ভের মূল ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম করতে হবে আমাদের টু বি দেওয়া আছে দেখেন গিভেন ভার্বের পূর্বে টু বি দেওয়া আছে তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে দ্য প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি হাং টু বি হাং হাং হচ্ছে হ্যাংয়ের পাস্ট পার্টিসিবল ফর্ম বা ভিতরি ফর্ম রুল নাম্বার এইটিন প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড ওর্থ উইদাউট পাস্ট ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু কুড নট হেল্প লুক ফরওয়ার্ড টু উড ইউ মাইন্ড গেট ইউজ টু এবং প্রিপোজিশন থাকলে সেক্ষেত্রে আমরা কি করব ব্রাকেটের ভেতরে প্রদত্ত ভার এর সাথে আইএনজি করে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে তাহলে কি দেখলাম এই যে উপরোক্ত ওয়ার্ড ফ্রেশাল ওয়ার্ড এবং যদি প্রিপোজিশন থাকে গিভেন ভার্বের প্রুভে তাহলে আমাদেরকে কি করতে হবে ব্রাকেটের ভেতরের ভার্ভটাকে সাথে আইএনজি যুক্ত করে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে একটা উদাহরণ দেখি আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড বুকস এখানে গিভেন ভার্বটা কি রিড তার পূর্বে দেখেন আমাদের একটা ওয়ার্ড আছে ফ্রেশাল ওয়ার্ড উইথ এ ভিউ টু এই যে উইথ এ ভিউ টু আমাদের গিভেন ক্লু এই জন্য আমরা কী করব উইথ এ ভিউ টুর পরে যে ভার্ভটা আছে রিড রিডের সাথে আইএনজি করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করবো ওকে তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে আই ওয়েন টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস আমি লাইব্রেরিতে গিয়ে গিয়েছিলাম কারণ কি ছিল বই পড়ার জন্য গিয়েছিলাম আচ্ছা দ্বিতীয় নম্বর উদাহরণটা একটু দেখি হি নেভার থার্ড অফ গো টু সিনেমা এখানে দেখেন একটা জিনিস ভার্ভের পূর্বে আমাদের গিভেন ভার্ভটা কী গো গোয়ের পূর্বে একটা প্রিপজিশন দেওয়া আছে কী দেওয়া আছে প্রি এই জন্য আমাদেরকে কী করতে হবে প্রিপোজিশনের পরের রুলস অনুযায়ী আমাদেরকে গো এর সাথে যুক্ত করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে হি নেভার থট অফ গোয়িং টু সিনেমা ওকে এবার আসি রুল নাম্বার নাইনটিন রুল নাম্বার নাইনটিনে কী বলা আছে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম উইশ ফেন্সি ইত্যাদির পরে সাবজেক্ট থাকলে এর পরে ব্রাকেটের ভার্ভের পাস্ট ফর্ম হয় কি বুঝলাম যদি সেন্টেন্সে কোনো সেন্টেন্সে উপযুক্ত শব্দগুলো থাকে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে তারপরে আমাদের গিভেন ভার্বটাকে কি করতে হবে পাস্ট ফর্ম করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে একটু উদাহরণ দেখি আই ফেন্সি আই গিভেন ভার্ব টার্ন পেল তাহলে এইখানে আমাদের গিভেন ক্লু কি ফেন্সি দেখেন ফেন্সির পর্বে পরে ফেন্সি এর পরে একটা সাবজেক্ট দেওয়া আছে আই দেন আমাদের গিভেন ভার্বটা কি। টার্ন সো ক্লু থেকে আমরা কী করতে পারি আমাদের অ্যান্সারটা হবে আই ফেন্সি আই টার্নড পেল তার মানে আমাদের গিভেন ভাবটা টার্নটিকে আমরা কী করেছি ফার্স্ট ফর্মে করে দিয়েছে দ্যাট সিট দ্বিতীয় নাম্বার উদাহরণটা দেখি ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাভিটস তাহলে আমাদের গিভেন ভাবটা কি এখানে চেঞ্জ আমাদের ক্লুটা কি ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম ইজ আওয়ার ক্লু ইস হাই টাইমের পরে আমাদের কি দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে তারপরে রুলস অনুযায়ী আমাদের যে গিভেন ভার্বটা আছে এটাকে আমরা কী করবো পাস্ট ফর্মে করে দেবো তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে ইট ইজ হাই টাইম ইজ ব্যাড হ্যাবিটস গট ইট এরপরে লাস্ট উদাহরণটা আমরা দেখি আই উইশ আই ড্যাশ এ স্যাং আই সিং এ স্যাং আমাদের গিভেন ভার্বটা কী পাইছি আমরা গিভেন ভার্বটা পাইছি হচ্ছে সিং এবং আমাদের ক্লুটা কি উইশ সাবজেক্ট তারপরে উইশ তারপরে আর একটা সাবজেক্ট রুলস অনুযায়ী উইশের পরে সাবজেক্ট দেন গিভেন ভার্ব যদি থাকে তাহলে আমরা কি করব গিভেন ভার্বটির পাস্ট ফর্ম করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। ওকে আমাদের অ্যান্সারটা তাহলে কি হবে আই উইশ আই স্যাং এ সং আই স্যাং এ সং ইটস দ্য অ্যান্সার তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসের জন্য সবাইকে অগ্রিম স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম